গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। আমার আলোচ্য বিষয় ভাষা এবং ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ এই চ্যাপ্টারটা তোমাদের পাঠ্য, এটা আলোচনায় যে বিষয়গুলোর উপরে আমি জোর দিচ্ছি সেগুলো দেখো আমি একটু পয়েন্টের মাধ্যমে তুলে ধরেছি। আমি আলোচনা করব ভাষার বিবর্তন, ভাষা কী, মাতৃভাষা, মাতৃভাষার গুরুত্ব, তারপরে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তা কী। বাংলা এই যে ভাষার বিবর্তন, এই ভাষার বিবর্তন এখানে আমি আলোচনা করব যে ভাষা কীভাবে সৃষ্টি হচ্ছে, ভাষার প্রয়োজনীয়তা কোথা থেকে আসছে এই বিষয়টা। দেখো, আমরা প্রত্যেকেই জানি মানুষ তার জীবন ধারণের জন্য একটা সময় জঙ্গলে দলবদ্ধভাবে ঘুরে বেড়াত। তারাও তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ছবি এঁকে, ইশারা করে বা ভঙ্গিমার মাধ্যমে একে অপরের কাছে তাদের সেই মনের ভাবকে প্রকাশ করত। এটা আমরা কিন্তু জানি। তাহলে অন্যান্য সমস্ত প্রাণীরাও আছে, তারাও কিন্তু শব্দের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। মানুষ এভাবে নানা বিবর্তনের মধ্যে দিয়ে তাদের মুখ থেকে এক ধরনের বা এক একটি ধ্বনি প্রকাশ করতে লাগলো। এই ধ্বনিগুলো কিন্তু অর্থবহ হয়ে উঠতে লাগলো। কাজে আমি বলতে পারি যেদিন থেকে মানুষ অর্থবহ ধ্বনি প্রকাশ করতে শিখলো সেই দিন থেকেই কিন্তু ভাষার উৎপত্তি। অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করে। তাহলে ভাষা কী? ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশক অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি। কেমন? নেক্সট দেখো মাতৃভাষা এবং মাতৃভাষার গুরুত্ব। মাতৃভাষা কী? না, মায়ের কাছ থেকে শিশু যে ভাষা শিখে বড় হচ্ছে সেটাই হচ্ছে মাতৃভাষা। এই মাতৃভাষা কিন্তু আমরা পরিবার, পরিজন, আত্মীয়, মা বাবার কাছ থেকে শিখে বড় হচ্ছি, সেই শব্দগুলি আমাদের পরিচিত হয়ে উঠছে। সুতরাং যে ভাষা মায়ের মুখ থেকে শুনে শিশু শিখছে সেই ভাষাই মায়ের ভাষা অর্থাৎ মাতৃভাষা। এরপরে আসছি ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ নিয়ে। ব্যাকরণ কি? না, মানে শুধুমাত্র বাংলা ভাষার ক্ষেত্রেই না, ব্যাকরণ বলতে পারি যে সব ভাষাই শুদ্ধভাবে জানা, নির্ভুলভাবে বলতে পারা, লিখতে পারা, এই যে নিয়ম তাকে বলবো ব্যাকরণ। অর্থাৎ প্রত্যেক ভাষার রীতিনীতিকে বা সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে জানাকে বলা হয় ব্যাকরণ। বাংলাও যেহেতু একটি স্বতন্ত্র ভাষা, বাংলা ভাষার বয়স প্রায় 1000 বছর, সেই বাংলা ভাষাকে শ্রুতিমধুর, মার্জিত ও শুদ্ধ করার জন্য বলিষ্ঠ ব্যাকরণ আছে, তাকেই বলা হয় বাংলা ব্যাকরণ। এবার একটু বলি যে পৃথিবীর সব মানুষের মনের ভাব কিন্তু প্রকাশের ভাষা একরকম নয়। এক একটি সম্প্রদায়ের মানুষ এক এক রকমভাবে তাদের মনের ভাব প্রকাশ করে। আমি এখানে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে আমি বলি যে বাংলা ভাষা কিন্তু পৃথিবীর এক উল্লেখযোগ্য ভাষা। পৃথিবীর উন্নত ভাষাসমূহের মধ্যে এই বাংলা ভাষার স্থান হয়েছে ষষ্ঠ, এবং এই বাংলা ভাষাতে প্রায় 25 কোটিরও বেশি মানুষ কিন্তু কথা বলে। এই ভাষা পরবর্তীকালে এই যে বিবর্তনের ধারাপথে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিবর্গের হাত ধরে কিন্তু বাংলা ভাষা আরও সমৃদ্ধ হয়েছে। এর পরের আলোচনায় আমি আসি, সেটা হচ্ছে এই বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তাটা কী। ভাষাকে শুদ্ধভাবে বলা, লেখা এবং পড়ার নিয়মগুলো জানা যায়। ভাষার রূপ, প্রকৃতি অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে জ্ঞান লাভ করা যায় ব্যাকরণের মাধ্যমে।
কাজেই এই ভাষা ব্যাকরণ এই অধ্যায়টা পড়ে আমাকে জানতে হচ্ছে যে বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কি। আমার উত্তর হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যা রচনা করছেন রাজা রামমোহন রায়। 1833 সালে তিনি এই বইটা প্রকাশ করেন। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা আসম্পোসাম, তিনি কিন্তু একজন পর্তুগিজ ছিলেন। কিন্তু বাংলা অক্ষর যেহেতু তিনি যখন এই বইটা ছাপাতে দিয়েছিলেন তখন বাংলা অক্ষর তৈরি না হওয়ায় 1743 সালে এই বই ছাপা হয়েছিল তা কিন্তু রোমান অক্ষরে মুদ্রিত হয়েছিল। তারও অনেক পরে অর্থাৎ 1778 সালে একজন ইংরেজ ভাষাবিদ হ্যালহেড, তিনিও ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছিলেন। কিন্তু বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন? বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। তবে রাজা রামমোহন রায় যখন এই বই যে বইটা লিখেছিলেন সেটা কিন্তু ইংরেজিতে লিখেছিলেন, তার মৃত্যুর পর বইটা বাংলায় অনুবাদ হয়েছিল। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আজকে আমার আলোচনা এইটুকুই রইল। এই চ্যাপ্টারটা প্রত্যেকে খুব ভালো করে পড়ো এবং প্রত্যেকে তোমরা খুব ভালো থেকো।